মানিকগঞ্জের সিংগাইরে হরতালকারীদের সঙ্গে পুলিশ এবং গ্রামবাসীর সংঘর্ষে নারী সহ মারা গেছে 5 জন, এতে ওসি 10, পুলিশ সহ আহত হয়েছে 50 জন, এর মধ্যে গুলিবিদ্ধ হয়েছে 20 জন। সিংগাইরের গোবিন্দল এলাকায় হরতাল সমর্থনকারীরা রাস্তায় ব্যারিকেড দিলে স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মাজেদ তাদের গ্রামের মধ্যে বিশৃঙ্খলা করতে নিষেধ করেন। এর কিছু পর হরতাল সমর্থকরা হামলা করে আব্দুল মাজেদের উপর, এতে সে গুরুতর আহত হন। এই খবর ছড়িয়ে পড়লে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা সিংগাইর উপজেলা বিএনপি কার্যালয় ভাঙচুর করে। পরে এই হরতাল সমর্থকরা ঢাকা মানিকগঞ্জ সিংগাইর সড়কের প্রায় 2 কিলোমিটার এলাকায় গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে। পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের সাথে হরতাল সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি এবং টিয়ার শেল ছোঁড়ে, এতে 20 জন গুলিবিদ্ধ সহ আহত হয় 50 জন। আহতদের সিংগাইর উপজেলা হাসপাতালে ভর্তি করা হলে শাহ আলম, আলমগীর ও নাজিমউদ্দিন নামের 3 জন মারা যায়। ঢাকায় নেবার পথে মারা যায় নাসির উদ্দিন ও হেলেনা বেগম। এদিকে আগামীকাল মানিকগঞ্জে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতের সহযোগী দলগুলো। সেখানকার খবর জানতে কথা বলছি সহকর্মী মনিরুল ইসলাম মিহিরের সঙ্গে, তিনি টেলিফোনে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। মিহির, সংঘর্ষের শুরুটা ঠিক কিভাবে হয়েছিল আর এখন পরিস্থিতি ঠিক কি রকম সেখানে? মাহবুব, সকাল 10টায় যখন পিকেটিং করতে হরতাল সমর্থনকারীরা যখন পিকেটিং করতেছিল, তখন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে পিকেটারদেরকে বাধা দেওয়া হয়। এরপরে পিকেটাররা একত্রিত হয়ে ওই আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে মারধর করে। এই ঘটনায় পুলিশ সেখানে উপস্থিত হলে পুলিশদেরকে পিকেটাররা লক্ষ্য করে ইট পাটকেল থাকে। এরপরে গোবিন্দল সহ আশপাশের 2-3টি গ্রামে শত শত নারী পুরুষ সেখানে পুলিশকে পাটকেল নিক্ষেপ করে, এক পর্যায়ে পুলিশ গুলি বর্ষণ করে, 20 জন গুলিবিদ্ধ হয়, পরে মারা যায় সেখানে 5 জন। মিহির, যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা হচ্ছে কোথায় এবং তাদের শারীরিক অবস্থা ঠিক এখন কেমন? গুলিবিদ্ধ আহতরা বা সিংগাইরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে, সেখান থেকে 5 জনকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ব্যয় করেছে। আর আমি এখানকার পুলিশ সুপার মোহাম্মদ আলী মিয়ার সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন সিংগাইর এর অতি লিয়াকত আলী সহ 10 পুলিশ আহত হয়, এবং সিংগাইর উপজেলার ওসি লিয়াকত আলীর অবস্থা গুরুতর বলে আমাকে নিশ্চিত করেছেন পুলিশ সুপার। তিনি বলেছেন তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে রেফার করা হয়েছে। আর মাউক, এখন সেখানে থমথম অবস্থা বিরাজ করছে। কিছুক্ষণ আগে র‍্যাব এবং ঢাকার অতিরিক্ত পুলিশ ফোর্স সিংগাইর ঘটনাতে এসে পৌঁছেছে। সেখানে আমি কথা বলেছি সিংগাইর উপজেলার নির্বাহী কর্মকর্তার সাথে, তিনি বলেছেন যে সেখানে পরিস্থিতি এখন কিছুটা শান্ত, তবে র‍্যাব চাইলে সিইও হায়াতুল্লাহ, জেলা প্রশাসক মাসুদ করিম, পুলিশ সুপার মোহাম্মদ আলী মিয়া ঘটনাস্থল পরিদর্শন করছেন। মীর, এই ঘটনায় কি এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা গেছে? জি, আমি এইমাত্র কথা বলছি, আমাদের পুলিশ সুপার জানিয়েছেন 6 থেকে 7 জনকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে, তবে 6 জনকে গ্রেপ্তার করেছে তারা জামাত কর্মী কিনা সেটা আমাকে নিশ্চিত করতে পারেন নাই।